وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين، আমাদের একজন মালিক আছেন، আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন، যিনি আমাদেরকে বানাইছেন، তিনি কে؟ আল্লাহ! আওয়াজ করে বলেন، তিনি কে؟ আল্লাহ! আমাদেরকে তিনি বানাইছেন، এই যে আমরা যে বললাম যে সৃষ্টিকর্তা একজন আছে، তিনি কে؟ আল্লাহ! এই মাসালার উপরে অনেকের দ্বিমত আছে، আছে না অনেকের যারা আল্লাহ মানে، আছে না؟ অনেকে মনে করে দুনিয়াটা এমনি হইছে، হে ও এমনি হইছে، তারা কেউ বানাইছে না، এরকম মনে করে، এমনি কি কিছু আর হয়؟ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন، এইটা নিয়ে এখনো যেমন নাস্তিক্যবাদের এটা একটা বড় একটা গ্রুপ আছে যারা বলে সৃষ্টিকর্তা নাই، স্রষ্টা নাই، এরকম আছে، আসলে সৃষ্টিকর্তা আছে না নাই؟ বলেন আছে না নাই؟ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি، ওনার আমলে এরকম একজন নাস্তিক এসে বলল যে আল্লাহ নাই، তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন، ও তো আল্লাহ নাই বলছো ওর বুদ্ধি দিয়ে، তো ওরে বোঝানো তো কোরআন হাদিস দিয়ে বোঝানোর দরকার নাই، ওরে বুদ্ধি দিয়েই বোঝায়، কারণ ওর বুদ্ধির কারণে ও বলছে আল্লাহ নাই، ওর কাছে তো কোনো দলিল নাই، তো ওর কাছে অন্য কোনো দলিল নিয়ে যাওয়ার আয়াত নাম্বার হাদিস নাম্বার নিয়ে হাজির হওয়ার কোনো দরকার নাই، বুদ্ধি দিয়েই ওরে বোঝায়. একদিন বললেন আল্লাহ যা আছে আমি এটা প্রমাণ করব، বৈঠক ডাকো، এরকম একটা মাহফিলের ইন্তেজাম হলো، সেখানে এই নাস্তিকটা গেছে দেয়া বসে গেছে، কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখনও ছাত্র، আমরা তো বহস করার লেগে কিতাব লইয়া যাই، হাদিস লইয়া যাই، হাদিসের পাতা পড়ি অথবা কিতাবের পাতা খুলি، হাদিস নাম্বার বলি، আয়াত নাম্বার বলি، তর্জমা বলি، এরপরে হেরে ধরি، ঠিক না؟ কিন্তু সে যেহেতু তার বুদ্ধি দিয়ে বলছে যে আল্লাহ নাই، তো তার জবাব বুদ্ধি দিয়ে দেওয়ার জন্যই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু জামা পড়ে খালি হাতে ওই মজলিসের দিকে রওনা করছে، মজলিস একেবারে খুব গরম আইতেছে না، বহসে যদি এক পক্ষ না আসে তাহলে আর এক পক্ষ সাথে সাথে লাইক দেয়، তাই না؟ দেখছেন আইছে না، আসে নাই، আসলে আসে নাই কেন জানেন؟ পারবো না، পারবো না، এলেই আসে নাই. ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই মজলিসে যাইতে দেরি করতেছে، মসজিদ যখন একেবারে উত্তপ্ত، হে নাস্তিক বেড়াও খুব লাফাইতেছে، দেখছ সাহস আছে আমার সাথে কথা বলার؟ আসলো না তো، ওই সময় গরম মজলিসে নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রবেশ করছেন، উনি বলতেছে কি নোমান আসতে দেরি করলে কেন، ডরাইছ নি؟ আসলে ডর ভয় কিছু না، আসমো তো সময় মতোই، কিন্তু এই জায়গায় আসতে আমার বাড়ির থেকে মাঝখানে আছে বিশাল বড় একখান নদী، এই নদী পার হওয়ার মতো কোনো নৌকা নদীর ঘাটে নাই، এমন কোনো মাঝি মাল্লা নাই যে বিয়ে আমাকে একটু নৌকা দিয়ে নদী পার করে দিবে، ইন্তেজারে ছিলাম،
লম্বা সময় নৌকার জন্য অপেক্ষা করতে 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 হঠাৎ করে দেখি পানির ভেতর থেকে ভাইসা ভাইসা কিছু কাঠ আসতেছে। আশ্চর্য, এই কাঠগুলা একা একা এসে এসেই জোড়া লেগে গেল একটা আরেকটা, আর এই কাঠগুলা জোড়া লেগে লেগে একটা নৌকা হয়ে গেল। আমি আস্তে করে ওই নৌকায় উঠে পড়লাম। আশ্চর্য, নৌকাটা একা একাই ওই পার থেকে এই পার চলে আসলো। তারপরে আমি নামলাম। এইভাবে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে। এই কথা বলতে হে বেটা তেলে বাগুনে জ্বলে উঠছে, কিরম মাথা খারাপের মাথা খারাপ। কাঠ কোনোদিন একটা আর একটা একা একাই একটার সাথে আর একটার সাথে তার কাটা ছাড়া জোড়া লাগে? কেউ তো এটাকে জোড়া লাগাইতে হয়, তাছাড়া কি জোড়া লাগবে? দেখছেন এর লোকে কি বহস করম, এর তো বুদ্ধিবাদ দিয়ে কিছু নাই। নোমান বিন সাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুসকি হাইসা দিয়া কয়, এই কথাটা আপনার মধ্যে বাইর করলো নিয়েই তো আজকের এই আয়োজনটা। একা একাই যে আসলে কাঠ জোড়া লাগে না, কেউ পেরেক মারতে হয়, কেউ হাতুড়ি দিয়ে এক কাঠ আর এক কাঠে বাড়ি মারতে হয়, এইটা বুঝলেন? খুঁটি ছাড়া আসমান যে এমনি এমনি জ্বলে না, সূর্যটা এমনি এমনি উঠে না, কেউ এটাকে চালায় কারোর নির্দেশে, রাত আর দিনের আলো আর আধারের এই ব্যবধান হয়, এগুলো সব একজন করেন, এগুলো বলেছেন না কে? এগুলো তো একজন করেন, কে করে এগুলো? আসমান কি এমনি এমনি হইছে? কেউ বানাইছে? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। খুঁটি ছাড়া আসমানকে আকাশে, প্রথম আসমানকে ঝুলায় আবার এটাকে তারকার দ্বারা একে সাজাইছে। ওয়াজাইয়ান্নাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, আবার শয়তান যেন উল্টা পাল্টা না করে জন্য গোলা বারুদের ব্যবস্থাও করছে, মাঝে মাঝে গুলি মারে। ঝড় বাদলা যখন হয় তখন বিজলি চমকায়, মানে ফায়ার হয়, ফায়ার হয়। ওয়াজাইয়ান্নাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমাল লিশ-শায়াতীন, এই গোলা বারুদ রাখছে অনেক গোলাগুলি করায়, এ অটো হয় না, অটো হয় না। কেউ করে তিনি কে? আরো আস্তে করে বলান, তিনি কে? সবকিছুই তো একজন করছেন, তিনি হলেন আমাদের খালেক। আমরা এমনি এমনি হই নাই, দুইটা চোখ এমনি 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 বহে নাই, দুইটা হাত এমনি এমনি এত সুন্দর হয় নাই, উঙ্গুল গুলাইর মুষ্টি জয় ঘুষি দিবার চান এমনি হয় নাই, এই সুন্দর করে লুকমা উঠান এমনি হয় নাই, এই সুন্দর করে এইভাবে করে একজনে বানাইছে, সুন্দর আকৃতি দিছে মানুষকে, আহসানি তাকওয়িম বানায় বানায় পায়, এর চাইতে সুন্দর আর সেটআপ গেটআপের আর কোন সৃষ্টি নাই, মানুষ বানাইছে, কসম করে বলে আমি বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সেটআপ গেটআপে মানুষ বানানো হয়েছে, ব্রেনটা জেহেনে রাখা দরকার হেনেই রাখছে, পায়খানার থলেটা যেখানে রাখা দরকার সেখানেই রাখছে, দাঁত যেথায় যে দাঁতটি থাকা দরকার সেথাই সেটি রেখেছে, মারির দাঁত আগায় আনেন নাই, আগার দাঁত মারিতে নেন না, যে উঙ্গুলিটা মোটা হওয়া দরকার এটাকে মোটোই বানাইছেন, যেটা চিকন হওয়া দরকার এটাকে চিকনই বানাইছেন, যেই পাশের উঙ্গুলির ব্যালেন্স মজবুত হওয়া দরকার কাজ করতে ওই পাশের উঙ্গুলির ব্যালেন্সে শক্তি বেশি দান করছেন, এই সব গেটআপ সেটআপ এমনি এমনি হয় নাই নাস্তিক বাবু, এগুলো একজন করেছেন মহাশয়, বুঝো তো বেশি, তোমার দলিল দিয়া না বুঝে এমনি বুঝো, এগুলো কেউ করেছেন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ করছেন। আজব
তিনি যেমন করছেন ওরকম অনর্থক করেন না, যথাযথ উদ্দেশ্যেই করেছেন সব কিছু। মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, মানুষের ভেতরে আর জিন ইনসানের ভেতরে আর সকল মাখলুকাতের ভেতরে একটা আজব ব্যবধান আছে। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছার উল্টা চলার অনুমতি দেন নাই, এমনকি ফেরেশতাকেও না। চাঁদকে আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশের বাইরে এক চুল যাওয়ার অনুমতি দেন নাই। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রকে তার কক্ষপথে চলতে যেভাবে বলেছেন, যে গতিতে যাকে চলতে বলেছেন, তার গতিপথে আর একজনকে দাঁড়াইতে অনুমতি দেন নাই। সূর্যের কক্ষপথে অন্যকে দাঁড়াতে দেন নাই। চাঁদকে পরিমাণ মতো আলো বিতরণ করতে বলেছেন, আল্লাহর নির্দেশের বাইরে কখনো চাঁদ বড় হয় না। দুই দিনের চাঁদ কখনো পাঁচ দিনের চাঁদের মতো দেখা যায় না, চোদ্দ দিনের চাঁদ কখনো তিন দিনের চাঁদের মতো দেখা যায় না। যেভাবে মানুষের সামনে যেদিন যেভাবে উঠতে বলেছেন সেইভাবে উঠতেছে। পবিত্র ওই মহান মালিক যিনি সকল কক্ষপথে তার নির্দেশে তার সৃষ্টিকে চলতে বলেছে, যেভাবে চলতে বলেছে সেভাবে চলতেছে, পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে চলছে, অবিরাম চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এক চুল অলসতা করার ক্ষমতাও নাই, আল্লাহর নির্দেশের বাইরে এক চুল যাওয়ার যোগ্যতা কোনো মাখলুকের নাই, কোন মাখলুকের তার ইচ্ছা মতো চলার যোগ্যতা নাই। ফিরিস্তারা আল্লাহর দামি সৃষ্টি, কিন্তু আল্লাহর নির্দেশের বাইরে যাওয়ার যোগ্যতা নাই। সাড়ে তিন হাত বলি তুমি, তোমারই একটু ইখতিয়ার দান করেছে, ইচ্ছা দান করেছে, তুমি ইচ্ছা করলে একটা কিছু করতে পারো, এই ইচ্ছাটা তোমাকে দান করেছে, এজন্য দান করেছে। তুমি কি নিজের ইচ্ছায় চলো নাকি আল্লাহর ইচ্ছায় চলো, একটু টেস্ট করার লাগে। যদি আল্লাহর ইচ্ছায় চলো আল্লাহর কাছে রাখবে, আর যদি নিজের ইচ্ছায় চলো সাধারণের কাছে রাখবে, দুজনকে রাখবে। মানুষ নিজে নিজে আল্লাহর হুকুম অমান্য করার যোগ্যতা রাখে, কারণ মানুষকে আল্লাহ তাআলা কিছু যোগ্যতা দিয়েছেন। কিন্তু আশ্চর্য মানুষ সামান্য একটু যোগ্যতা পায়া নিজেরে মনে করে যে হের সেইতে যোগ্য আর কেউ নাই, এটা মনে করে। অথচ আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানাইছেন, খুলিকাল ইনসানু যাঈফা, দুর্বল করে বানাইছেন মানুষকে আল্লাহ তাআলা। যোগ্যতা দিছেন কিন্তু কোনোটাই পুরা দেন নাই, আধা আধা দিছেন। যেমন কেউ যদি ইচ্ছা করে যে এক পায়ে দাঁড়ায় থাকতে পারে, কিন্তু দুই পা সারা দাঁড়ায় থাকবে, আর যোগ্যতা দেন নাই, পারে? আচ্ছা, আল্লাহ হাঁটার জন্য দাঁড়ানোর জন্য দুই পা দিছে, ইচ্ছা করলো যে আপাতত এক পা ব্যবহার করবো আর এক পা ব্যবহার করবো না, এতটুকু ইচ্ছা তার বাস্তবায়ন হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে যে দুনো পা সারা দাঁড়ায় থাকে, মাতব্বর পাল্লে টেস্ট কর না, দাঁড়াইতে পারস না, তোর এতটুকু ইচ্ছাও তো তুই বাস্তবায়ন করতে পারিস না, তোর আজেজি আর ইনকিসারি তোকে ঘিরা দিছে, এজন্য ঘিরা দিছে, তুই বুদ্ধিওয়ালা নিজের ইচ্ছা বাস্তবায়ন করার যোগ্যতাওয়ালা একটা প্রাণী বিধায় তুই আবার আল্লাহ না, তুই বান্দা, এটা বোঝানোর জন্য এই অযোগ্যতাও আবার বান্দাকে আল্লাহ দান। যেমন মানুষ চোখ দিয়া বহু দূর দেখে, এ তাকাইলাম ওই আকাশ দেখো, কিন্তু এই দৃষ্টিকে আবার এত দুর্বল বানাইছে যে নিজের চোখের নিচের এই জায়গা দেখি না, আয়না ছাড়া নিজের কপাল পেশানিকে দেখতে পাই না, আকার দেখতে পাই কিন্তু কহাল দেখতে পাই না, কপাল দেখতে পাই না,
দুর্বলতা দান করেছে দুর্বলতা দিছে এজন্য বুদ্ধি শুদ্ধি পাইয়া ইলম কালাম শিখা যেন নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে কইরা নমরুদ ফেরাউন সাজ্জাদের মতো নিজেকে খোদাকেও মনে না করে সে যে বান্দা এইটা প্রমাণ করার জন্য তাকে আজিজি আর ইনকিসারির রং দান করেছে সারাপা আজিজি হোনে নে বান্দা কর দিয়া হমকো সারাপা আজিজি হোনে নে বান্দা কর দিয়া হমকো অগর না হম খুদা হোতে অগর না হম খুদা হোতে জো দিল পে আরজু হোতা সারাপা আজিজি হোনে نے بندہ کر دیا ہم کو اگر نہ ہم خدا ہوتے جو دل بے آرزو ہوتا چوتور دیگے عزب گتا دیا بار دربال کرے دیسے امریکار پریسیڈنٹ کین تو تاکیو دربال بنائی سی بانگلہ دیشیر پریسیڈنٹ تاریو دربال بنائی سی جاتی شنگیر مہاشو جیب تاریو دربال بنائی سی সারা দুনিয়ার মোরল তারেও দুর্বল বানাইছে এত দুর্বল বানাইছে যে নিজের ইচ্ছামতো পেশা পায়খানাও করতে পারে না সে যদি চিন্তা করে যে দুই নাম্বার কর্ম এক নাম্বার কর্ম না পারে না বুঝেন বুঝেন কি বুঝেন বেবলার মতো স্যার ইছেন মনে করেন যদি ইচ্ছা করে যে আমি পায়খানা করব কিন্তু পেশাব করব না এটা পারে না হাঁটতে গেলে মুইতে দে মানে হেয়ার কন্ট্রোলে তার একটা চিহ্নও নাই এতটা দুর্বল এরম এরম করো খালি মাতব্ব হাগামুতার কন্ট্রোলের যোগ্যতাও তো দেওয়া হয় নাই তোমাকে এতটা দুর্বল বানানো হয়েছে সেই মালিকের বিধান সেই মালিকের হুকুম সেই মালিকের আহকাম মানতে কষ্ট হয় দুজকে জ্বলার লেগে রেডিও দোজকে জ্বালার লেগে রেডি হও এতটা দুর্বল বানাইছে হ্যাঁ কখনো কখনো পেশাব আলাদা করন যায় যে বাথরুম করে না কিন্তু বাথরুম করতে যায় পেশাব ছাড়া উইটা আসতে আর কেউ পারে না এত অযোগ্য বানাইছে তাকে একেবারে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কে হ্যাঁ জো বাইডেন জো বাইডেনের যদি এখন আল্লাহ বাথরুম সাফাই দেয় আর যদি হে ভাই আমি পরাশক্তি মহাশক্তি আমি দুই দিন পরে বাথরুম করব অথবা যদি পেশাবের চাপ দিয়ে দেয় ডায়াবেটিসের রোগী বানাইছি কতক্ষণ পর পর বাথরুমে যাবি যদি দিয়ে দেয় ক্ষমতা দিয়া মোতা ফিরানোর যোগ্যতা নেই পেশাব ফিরানোর যোগ্যতাও কতটা দুর্বল চিন্তা করছেন বিষয়টা চিন্তা করলে করেন গা না করলে না করেন গা দেখি মানে হাতে কলমে ধরা ধরা বলে দিলাম এতটা দুর্বল যে নিজের পেশাব পায়খানার কন্ট্রোলিং পাওয়ার তার নাই সে যাইবে আমার কি আর কাউকে মানতে চায় না রবের বিধান মানতে চায় না রবের হুকুম মানতে চায় না কতটা অধ্যত্তপনা তার ভেতরে চলে আসে এই অধ্যত্ত হালাত এমন উশৃঙ্খল হালাত মানুষের ভেতরে কামনা করা যায় না কারণ এই মানুষ তো আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আবার দুর্বলতা দিয়ে একেবারে ঢেলে সাজাইছেন সারাপা আজিজি হোনে নে বান্দা কর দিয়া হমকো সারাপা আজিজি হোনে নে বান্দা কর দিয়া হমকো অগর না হম খুদা হোতে জো দিল মে আরজু হোতা অগর না হম খুদা হোতে জো দিল মে আরজু হোতা এই যে আজিজি এই যে অপারগতা
এই অপারগতা সহকারী শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষকে শ্রেষ্ঠত্বের মাকাম একজনে দিছে তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে তিনি এই মানুষে বানায় কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম সব সৃষ্টি এদেরই মাতব্বরি করার অধিকার দিয়ে তো করে চেয়ারম্যানি করার অধিকার দিয়েছি এমপিগিরি করার অধিকার দিয়েছি মন্ত্রীগিরি করার মাতব্বরি দিয়েছি তো করে কাজ করার মানে মাতব্বরি দিয়েছি তো করে মন মতো ডিজাইনের বাড়ি করার মাতব্বরি দিয়েছি মন মতো রাস্তা করার মাতব্বরি দিয়েছি সাগরের ওপর দিয়ে ব্রিজ করার মাতব্বরি তো করে দিয়েছি এত কিছু দিছি তারপরও কিন্তু পুরা দিই নেই কিন্তু থোড়া থোড়া দিছি একটা জায়গায় যায় তোর যোগ্যতা অচল হয়ে যায় তোর এই অচলতা তোকে গ্রাস করে তুই বাঁচতে চাইলে বাঁচতে পারস না যৌবন রাখতে চাইলে রাখতে পারস না বুড়া হয়ে যাস ছিলি যেমন শৈশবে দুর্বল ওরকম শিশু হয়ে যাস ثم رددناه أسفل سافلين بدھیر کمزوری گراش کرے کتھپ کتھنیر کمزوری گراش کرے انگو پتنگو دربل ہوئی ایکے بارے اسفل جائے گائے چلے جائی زیرو کم دربل ابستہ ایکتا مانوش کے پرثم بانائی سی ধীরে ধীরে যোগ্য বানাইছে আবার সব কায়রা নিয়া তুই যে আসলে কর্তা না তুই যে আসলে কিছু করতে পারিস না কর্নেওয়ালা যে আসলে একজন এটা তোর হাতে কলমে দেখাইতেছি এরপরেও কেন বুঝুস না ও মানুষ এরপরেও কেন ওই রবের ইবাদত তোমরা করো না ও ইনসান ইয়া আইয়ুহান্না তোমাদের যিনি বানাইছে তার ইবাদত করো শুধু তোমা করে বানাই নাই তোমার বাপেরে বানাইছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার দাদা কেও বানাইছে কে হ্যাঁ দাদা কন্যা কেন কে বানাইছে আপনার দাদার দাদারে কে বানাইছে আমার দাদার দাদারে কেডা বানাইছে পৃথিবীর প্রথম মানুষ বাবা আদমকে কে বানাইছে আপনার ঔরসে কিছু বানাবে কি না এইটা আপনি জানেন না আরেকজন জানে এটা লাগে জানি যে আপনি জানেন কথা কন না কেন কে জানে কে জানে যাকে দিবেন তার ঘর থেকে আরেকজন হবে যাকে দিবেন না তার ঘর থেকে হবে না এই যে মহা দুর্বলতা আর অযোগ্যতার যে একটা সাজসজ্জা মানুষের ভেতরে আল্লাহ দিছে যোগ্যতার দিকে তাকায়া অযোগ্যতা গুলা ভুলে যাওয়া নাই নিজের কিছু যোগ্যতার কাছে পড়া আল্লাহর সাথে মাতব্বরি করতে নাই সীমালঙ্ঘনকারী হতে নাই মানুষ সীমালঙ্ঘন করবে না মানুষ সীমানার ভেতরে থাকবে এ কারণেই মানুষকে ইবাদত দান করেছে ইবাদতের সীমানার ভেতরে ভেতরে তোমার কদম কদম চলা হবে ও নারী তুমি ইবাদতের ভেতরে ভেতরে চলে সীমানার ভেতরে থাকবে এই পুরুষ তুমি ইবাদতের ভেতরে ভেতরে চলে তুমি তোমার সীমানার ভেতরে থাকবে সীমানা ক্রস করবে না সীমানা ক্রস যদি করো সীমা লঙ্ঘন যদি তুমি করো তবে কিন্তু মনে রাখবে আমি যে তোমাকে মাটির থেকে বানাইছি মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি কিন্তু আবার তোমাকে একেবারে আদালতে কিবরিয়াতে দাঁড় করাবো মাটির থেকে আবার কিন্তু উঠায় দাঁড় করাবো এবং হার হার বিষয় বস্তু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবো সেদিন উত্তর দিতে পারবা কি পারবা না চিন্তা ভাবনা করো আর এই ওয়াজ নসিহাত এই উলামাদের জমায়েত উলামাদের লেকচার এগুলোর উদ্দেশ্যই হলো ইনসানের ভেতরে ইনসানিয়তের রং প্রতিষ্ঠা করার জন্য তার ভেতরে যেন এমন রং না আসে যে রং তার আবদিয়তকে নষ্ট করে তার গোলামিকে নষ্ট করে দেয় তার গোলামির কালারকে রংকে
তছনছ করে দেয় ওই হালাত যেন কারোর ভেতরে না আসে এজন্যই নসিহত মহতারাম হাজরি আমি যে কথাটা স্পষ্ট করতে চাই সেটা হলো আমরা বান্দা আমাদের একজন রব আছে ঠিক কি না আমরা আমাদের ইচ্ছা মতো চলার ব্যাপারে আসলে কাদের না কাদের মুতলাক তো একজন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে কিছু যোগ্যতা আমাদের থাকলেও অযোগ্যতায় ঘিরা আমাদের জীবন অনেক যোগ্যতা থাকলেও যোগ্যতাগুলো দিয়েছে হলো আশরাফুল মাখলুকাত বানাইছে যে তাই কিছু যোগ্যতা দিয়েছে মাতব্বরি করার পাওয়ার দিয়েছে আবার অযোগ্যতা দিয়ে সাজাইছে হলো বান্দা যে সে যে খোদা না সে যে বান্দা এই বুঝটা যেন দলিল আদিল্লা রিজালুল্লাহ কিতাবুল্লাহ সারাও নিজের ফিকির দিয়েও যেন বের করে বলাইতে পারে আল্লাহর যে আকল দিয়েও যেন আবিষ্কার করতে পারে যে তার একটা রব আছে সে রবকে তার মানা দরকার এটা যেন সে আবিষ্কার করতে পারে এ কারণে দুর্বলতাও কম দেন নাই আজকে যারা যুব সমাজ তোমরা সবল আছো তোমার সামনে তোমার পিতা আছে অথবা দাদা আছে এরা তোমার মতো সবল ছিল এক সময় আমি এই তোমাদের এই নবীনগরে এমন সময় আসছি যখন আমি আরো সবল ছিলাম দাড়িগুলা কাঁচা ছিল চুলগুলা কাঁচা ছিল এখন এগুলো সাদা হয়েছে এখন ধৈর্য উঠাইতে হয় বসে নামাজ পড়তে হয় দুর্বলতা গ্রাস করে তুমি কি মনে করছো আমি বাহাদুর দুর্বল হবে না ওয়েট এন্ড সি অপেক্ষা করো ধৈর্যের সাথে একটু অপেক্ষা করো তোমার কাছে সব দুর্বলতা মোলাকাত করবে তুমি খুব বেশি হিরো না তুমি যে জিরো আল্লাহ তোমাকে বুঝাবে অপেক্ষা করো তুমি তুমি জিরো এটা বুঝানো হবে তোমাকে অপেক্ষা করো তুমি তুমি হিরো না তুমি জিরো সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিনিন যদি এটা আল্লাহ নাই বুঝায় তাহলে তো আল্লাহর কালাম অসত্য হয়ে যাবে আল্লাহর কোরআন অসত্য হয়ে যাবে সুতরাং হার হার বনি আদম প্রত্যেকটা বান্দা সে যে আসলে বান্দা সে যে আসলে খালিক না সে যে আসলে আব্দ এইটা তার দিলের ভেতরে বসাইতে হবে এইটা বসায়া আব্দ আর গোলামের কিছু কাজ আছে এইগুলা করতে হবে আশ্চর্য নাশকর হইল বনি আদম মানুষ কুকুর ছাগল গরু উট চতুষ্পদ জন্তু যেগুলো আছে ওইগুলা অত নাশকর না মানুষ যত নাশকর যেমন যেমন এলাকায় কিছু গরু থাকে না গুতাইন না গরু নবীনগরে নাই হ্যাঁ গুতাইন না গরু থাকে না কিন্তু এই গুতাইন না গরু গুলাও কিন্তু সবাইরে গুতায় না হের যে মালিক মালিক চিনে যে তাকে খাওয়ায় যে তাকে ঘাট দেয় যে তাকে ভুষি দেয় তারে চিনি খুব রাগ গুসা গুসা থাকলেও মালিক আসলে হামলা হয়ে যায় তখন আর গুতো দেয় না লাথি দেয় না একটা কুকুর তার মনির চিনি কিছুদিন যদি ফ্যান খায় ফ্যান ভাতের ফ্যান মার এটাও যদি খায় এইটা খাওয়াইলেও এত বক্ত হয় যে তার ঘরের একটা সম্পদ চুরি করতে দেয় না চোরকে মালিক চিনে মালিকের মাল চিনে মালিকের সন্তান চিনে মালিককে পাহারা দেয় উট উট কিছু রাগী উট আছে যে উটগুলোর সামনে তার মালিক ছাড়া কেউ গেলে ওটারে মুখ দিয়া কামড় দিয়া উপরে উঠে ছেড়ে দিবে এত রাগ তার কিন্তু যদি তার মনিককে সে দেখে তখন সে ঠান্ডা মনিবের আওয়াজ শুনলে পরে সে ঠান্ডা হয়ে যায় বৃষ্টি আইতেছে তো হ্যাঁ আইতেছে না ওই যে রেজাউল করিম আবরার আমাকে বলছে যে ভাই যান যান বৃষ্টি আসার আগ পর্যন্ত ওয়াজ করি আমার মনে হয় হেরা বৃষ্টি পাঠাইতেছে দোয়া করে যে তাড়াতাড়ি শেষ করুক বৃষ্টি আসুক একসাথে যাওয়ার কথা ছিল তো মহতারাম হাজিরিন এখন ক্যামেরা কি করবা মেয়া গাইলে
কি যেন কইতেছিলাম ভুলে গেছি, উটো মালিক ছিল, খায় যা গায় তার, বলেন 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 জোরে করে বলেন, কুকুরেও খায় যা গান গায় তার, উট ভেড়া ছাগল খায় যা গায় তার, একমাত্র বনি আদম রবের খাউন খায়া, রবের চোখ দিয়ে চইলা, রবের মুখ দিয়ে কথা বইলা, রবের দিয়া পা দিয়া হত্যারি মাতব করি কইরা, রবের দিয়া শক্তি দিয়া জমিনের উপরে হাঁটা চলা কইরা, রবের সাথে অধ্যাত্মের আচরণ করে ফেলায়, এ হলো মানুষ না শকর সারা, আর কেউ এইটা করে, এই কারণেই গরুরের দোজকে দিবে না, ছাগলের দোজকে দিবে না, কিন্তু যেগুলো তেড়া মানুষ আল্লাহর সাথে তেড়ামি করে ওইগুলোর দোজকে দিবে, কারণ কি তাদের বুঝ আছে বুঝে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এ কারণে ভাই আমাদের স্রষ্টার সাথে গাফেলের আচরণ ইনশাআল্লাহ করব না, ইনশাআল্লাহ বলেন, হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, এই বৃষ্টি ভেজা রাত্রিতে হাত তুলে ওয়াদা করতেছি আর তোমার বিরোধিতা করব না, নামাজ পড়ব, পর্দায় থাকব, ইয়া আল্লাহ মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, ইসলাম অমান্য করব না, ইনশাআল্লাহ বলেন, চিল্লায় জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইয়া আল্লাহ আমরা গোলাম হব এই যে ইনশাআল্লাহ বলে ওয়াদা করতেছি, তুমি আমাদেরকে তৌফিক দান করো, জোরে চিল্লায় বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন, আল্লাহ আমাদের কবুল করো আমিন, সুদা করেন দোয়া হবে, এখন আলোচনার খোলাসা হলো মানুষ হিসেবে, মানুষ হিসেবেই চলব, রবের সাথে হদ্দারি করব ইনশাআল্লাহ, ফুট করেন সারেন তো, সারেন তো, ধরেন আবার সারেন, ধরেন আবার সারেন, কি সুন্দর দেখা যায় নারেন সারেন তো, দেখি এরকম মাশাআল্লাহ, সুদা করেন, এই ইসলামের পক্ষে না বিপক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে, মাদ্রাসার পক্ষে না বিপক্ষে, আলেমদের পক্ষে না বিপক্ষে, ইনশাআল্লাহ কতক্ষণ পক্ষে, মরণ পর্যন্ত, যতক্ষণ এ দেহে রক্ত প্রবাহিত রইবে, যতক্ষণ এ দেহে ধমনীতে জান রূহ থাকবে, জান থাকবে ততক্ষণ ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ সুজা করেন।